বলছি যে এটাকে কি এইভাবে রাখার নিয়ম? এটা এটা এইভাবে না বলছি, ওটাকে এইভাবে রাখার নিয়ম কি ওটা? আপনি তো পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ভোট দিচ্ছে কে। কীভাবে বুঝবেন আপনি দেখাচ্ছেন না? আমরা কী করে বুঝবো দেখাচ্ছেন না? আপনি না নিয়মটা তো একদম পুরো গার্ড রাখা না, তো দেখতে পাচ্ছেন, পরিষ্কার তো দেখতে পাচ্ছেন যে বেঞ্চটা বলছি না, বলছি যেটা যে রাখা হয়েছে এটা আপনি তো পরিষ্কার দেখতে পাচ্ছেন কি করে ভোট দিচ্ছে। হ্যাঁ, আপনি এক ঘরে তাকাননি ঘটা হওয়ার পর থেকে কী করে প্রমাণ করবেন আপনি তাকাননি? আপনি প্রমাণ করতে পারবেন? আমরা বলছি আপনি দেখছেন, আপনি আমরা বলছি আপনি দেখছেন, আপনি প্রমাণ করতে পারবেন আমি তাকাননি? অভিযোগ হচ্ছে যে এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে কারা ভোট দিচ্ছে, এরকম অভিযোগ মানে অভিযোগ আছে, আপনি কি দেখবেন ব্যাপারটা খতিয়ে? হ্যাঁ নিশ্চয়ই দেখবো, যদি অভিযোগ থাকে আমার কাছে যদি বলেন ওনারা নিশ্চয়ই খতিয়ে দেবেন। না হয়তো কোনো কারণে এটা সরে গেছে বা ইয়ে হয়েছে, ওই জন্য হয়তো ওনাদের এটা সন্দেহ মনে হচ্ছে, কিন্তু মানে এখানে আমাদের পলিটিশিয়ান বাইরের লোক আমাদের তো কোনো এইভাবেই ভোটিং গভর্নমেন্ট তো এইভাবেই থাকে, আর তো কোনো আমাদেরকে কোনো মেটেরিয়ালস দেওয়া নেই যে ওইভাবে অপশান নেই, সেক্টর দেখে গেছে, একটু আগে ভিজিট করে গেছে, যে পাশে বসে দেখতে পাবেন আর কি, যেরকম ব্যাপার আমার বক্তব্য হচ্ছে উনি পাশে বসে দেখছেন। যদি কোনো অভিযোগ থাকে আমি নিশ্চয়ই খতিয়ে দেখবো, হয়তো কোনো কারণে এটা মনে হচ্ছে এটা ইয়ে হয়েছে বা এটা এটা খুব নড়বড়ে, তো এটা হতে পারে। আর যদি কেউ অভিযোগ করে থাকে ঠিক আছে, নিশ্চয়ই বললে আমরা নিশ্চয়ই আমরা আরও ইয়ে করে নেবো, যদি কোনো কারোর অভিযোগ থাকতেই পারে, ঠিক আছে, আমার কোনো আপত্তি। ওকে আচ্ছা।